today discuss about market complaint in spinning mills. অর্থাৎ স্পিনিং মিলে সাধারণত মার্কেট কমপ্লেইন কী কী আসে সেটা আমাদের জানা দরকার। নাম্বার ওয়ান হচ্ছে থিক থিন এই কমপ্লেনটা স্পিনিংয়ে একেবারেই কমন, এটা নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। তো নর্মালি থিক থিন আসে আপনার যদি কট অ্যাপ্রন কাটা ফাটা থাকে, যদি ব্যাকসাইডে স্লাইভার হ্যান্ডেলিং খারাপ হয় সেক্ষেত্রে থিক থিন আসতে পারে। ঠিক আছে, এরপর ফাইবার ফাইননেস হতে পারে, আরও অনেক বিভিন্ন কারণে আসে যেগুলো নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, দেখে নেবেন আগের ভিডিও। নাম্বার টু হচ্ছে পাটটা পাটটা তো পাটটা নর্মালি যদি কাউন্ট মিক্স হয়, ঠিক আছে, কাউন্ট মিক্স হওয়ার কারণে পাটটা আসতে পারে মার্কেট থেকে। যদি মিক্সিং শেডের কারণে আসতে পারে, বিভিন্ন কারণ আছে, যে পাটটা নিয়ে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। নাম্বার থ্রি হচ্ছে হোল, হোল নিয়েও আমি আলোচনা করেছি। হোল সাধারণত কাপড়ে কেন আসে, কমপ্লেনটে কেন আসে, এটা হতে পারে এক্সরে ফ্লাই যদি সুতার ভিতরে যায় ওয়েন্ডিং মেশিনে চলমান অবস্থায়, তাহলে সেই কারণে হোল আসতে পারে। ডাবল ইয়ার্ন গেলে যদি ডাবল ইয়ার্ন যায় সেক্ষেত্রে হতে পারে, অ্যান্টাঙ্গেলমেন্ট যদি আসে সেক্ষেত্রে হতে পারে, যদি ন্যাপসের সাইজ বড় হয় সেক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, বিভিন্ন কারণ আছে। দেন হচ্ছে নাম্বার ফোর কন্টামিনেশন, কন্টামিনেশন তো কন্টামিনেশনটা নর্মালি যখন একটা ফাইবার আসে রকটন আসে তখন কিন্তু সেটাতে অনেক পরিমাণ কন্টা থাকে, পাখির পালক হতে পারে, চুল হতে পারে, হ্যাঁ, ভাঙ্গা বীজ হতে পারে, তো যা হোক পাতা হতে পারে, তো সেক্ষেত্রে সেগুলোকে শর্টিং করার জন্য আলাদা লুক দেওয়া হয়, অথবা কন্টা কন্টা যে শর্টিং করার জন্য কিছু আধুনিক প্রযুক্তিতে কিছু ম্যাগনেটিক সিস্টেম করা আছে যাতে করে অথবা ইউভিআর আছে যাতে করে সেখানে সহজে কন্টার শর্টিং করা যায়। ঠিক আছে, তো কন্টামিনেশন একটা স্পিনিংয়ে বড় একটা ইম্পর্টেন্ট একটা কমপ্লেইন, হ্যাঁ, মানে ইম্পর্টেন্ট একটাই কমপ্লেইন। দেন হচ্ছে নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ হচ্ছে ব্ল্যাক স্পট, ব্ল্যাক স্পট তো ব্ল্যাক স্পট নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি। তো ব্ল্যাক স্পটটা নর্মালি যদি ওয়ার যে কার্ডিংয়ে ওয়ারগুলো আছে সেগুলো যদি আপনার লাইফ টাইম কমে যায়, ভোঁতা হয়ে যায়, ভেঙে যায়,
হ্যাঁ, তো সেই কারণে সেখানে সেই কারণে সেখানে সেখানে আপনার যে ফাইবারগুলো লেগে থাকে, হ্যাঁ, আর কার্ডিংয়ে নর্মালি গেজগুলো হয়তো অনেক সূক্ষ্ম, সেখানে অনেক সময় ফাইবার লেগে থাকে, যার কারণে ন্যাপসের সৃষ্টি হয়, ঠিক আছে, এই কারণে ব্ল্যাক স্পট আসে। অথবা যখন ব্ল্যাক ভিস্কস আমরা ভাঙাবো, তখন সেই ব্ল্যাক ভিস্কসটা যদি খুব ভালোভাবে ভাঙানো হয় সেটা দেখতে হবে, এই কারণে ব্ল্যাক স্পট আসতে পারে। নাম্বার সিক্স হচ্ছে পেটি, নাম্বার সেভেন কর্ন মিক্স। তো কর্ন মিক্সটা এটা আমরা সবাই জানি, যদি এক কাউন্ট আরেক কাউন্টের ভিতরে যায়, অর্থাৎ ওটা কোনো যদি একটা মেশিনে 30 কাউন্ট চলছে, সেখানে যদি 26 কাউন্ট এর কপস চালানো হয়, সেক্ষেত্রে প্যাকেজে কর্ন মিক্স হয়ে যায়। অথবা প্যাকিং সেকশনে যখন প্যাক করা হয়, তখন যদি একটা কাউন্টির ভিতরে অন্য একটা কাউন্টির কোন চলে যায়, সেক্ষেত্রে কর্ন মিক্স হতে পারে, ঠিক আছে, এটা একটা কমপ্লেন। নাম্বার এইট হচ্ছে ডেড ন্যাপস। নাম্বার নাইন হচ্ছে ইয়ার্ন, ইয়ার্ন প্যাকেজ। ওয়েট ভেরিয়েশন, অর্থাৎ প্যাকিং সেকশনে অনেক সময় আমাদের যে অ্যাকচুয়াল ওয়েট দেওয়ার কথা, যে যে ব্যাগের ওয়েট আছে, সেই ওয়েটটা যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এটা কমপ্লেন চলে আসে মার্কেট থেকে। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি যে শেড ভেরিয়েশন। ওকে, আই থিঙ্ক সে বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।